এখনই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন এবং জানিয়ে দিন আপনার মতামত। আমি আর সহ্য করতে পারছি না রে দাদা, বিশ্বে আমার সর্বাঙ্গ কালো হয়ে যাচ্ছে দাদা, আমার যেন তোমার চাচ্ছে দাদা। ওই তো ওই তো ওই তো আমার বাবা যেন আমাকে হাত ছানি দিয়ে ডাকছে, ওরে রাখাল এথা নয় হেথা নয়, অন্য কোথাও কিন্তু বিশ্বাস করো দাদা, কোথায় সেই স্থান, কোথায় সেই জায়গা আমি জানি না। দাদা 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 রে দাদা 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 দাদা।
আমার দুটি সন্তান সকালবেলায় গিয়েছে গরু রাখতে, খুবের বেলা পশ্চিমে চলে যাচ্ছে, সন্ধ্যা করে আসছি, এখনো প্রাসাদে ফিরল না, আমি দেখে আসছি। ওরে খুকা খুকা, তোর এমন তো শ্রাতিস কেন বাবা? খুকা খুকা, হে কি হে, তোরা কথা বলতিস না কেন? হে তোদের কি হয়েছে? ওরে খুকা, হে তোরা কথা বলতিস না কেন রে বা? হে তোদের কি হয়েছে? হে ভগবান, আমার খুকা যে কথা বলছে না, আমার খুকা কি হয়েছে? তুমি একবার বলে দাও বাবা, তুমি একবার বলে দাও। ওরে কান্তে জানতে চাও? আমি যখন আমার পিতার সাথে গৃহে যাচ্ছিলাম, তোমার সমস্ত রাখাল আমাকে দেখে গালমন্দ করেছিল, আমার পিতাকে অপমান করেছিল, আমি সেই অনুরাগে তোমার সমস্ত রাখাল পৃথিবী থেকে তুলে নিয়েছি। তুমি তো জানো মা, এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, আমি শুধু বেঁচে আছি আমার দুটি সন্তানের মুখ প্রাণের চেয়ে। মা, আমার সন্তান যদি না থাকে আমার বেঁচে থেকে লাভ কি? মা, তুমি আমার প্রাণটাও নিয়ে নাও। রাখালের মা, না, এইভাবে নিজেকে কষ্ট দিবি না, উঠে দাঁড়া তুই। আমি বলছি তোর সন্তান ফেরত চাস তুই মা? তাহলে যে তোকে একটি শব্দ তামিল করতে হবে, বল রাখালের মা, তুমি কি পারবে? তুমি কি পারবে আমার সেই শব্দটি রাখতে? কি শব্দ মা? এই তুমি আমাকে একটি পুষ্পাঞ্জলি দেবে, আর তোমার পুষ্প গ্রহণ করলেই তোমার রাখাল আগের মতো দাঁড়িয়ে পড়বে, তোমাকে মামা বলে ডাকবে, মনের আনন্দে মাঠে গরু চড়াবে। বলো রাখালের মা, পারবে কি তুমি? সবেমত আমার দুটি সন্তানের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারি না, লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে খায়। আর একটি পূজার আয়োজন করতে গেলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, আমি এত টাকা কোথায় পাবো? তুমি বলে দাও মা, এত টাকা কোথায় পাবে? ওরে রাখালের মা, কান খুলে শুনে নাও, তুমি এই মুহূর্তে এই পৃথিবীর হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যার কাছে তুমি দু হাত পাতবে, দেখবে এই পদ্মা দেবীর নামে সবাই তোমাকে পুজো দেওয়ার জন্যে কিছু করি দেবে।
আর সেই কড়িগুলো দিয়ে এই পদ্মাদেবীর নামে তুমি পুষ্পাঞ্জলি সাজাবে, বলো পারবে না? ঠিক আছে মা, আমার যত কষ্ট হোক না কেন, আমি তোমার জন্য পূজার আয়োজন করব, দ্বারে দ্বারে ভিক্ষা করি। আমার সন্তান দুটি আমার বুকে ফিরিয়ে দাও। রাখালের মা, আমি তোমাকে কথা দিয়েছি, আমি তোমার কথা রাখবো। যাও, আমার নামে পুষ্পাঞ্জলি সাজাও, আর সেই পুষ্প এসে আমি গ্রহণ করব। হাই গো ভিক্ষা